প্রথম আলোর প্রধান শিরোনাম, 11 দিনে গ্রেপ্তার 9,000, সারা দেশে গ্রেপ্তার অভিযান। প্রতিবেদনটিতে বলা হয়, সারা দেশে মোট 9,121 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে 2,536 জন আর চট্টগ্রামে 884। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, সাম্প্রতিক পরিস্থিতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কমেছে উৎপাদন বিপণন। বিশেষ এই প্রতিবেদনটিতে SME ফাউন্ডেশনের চেয়ারপার্সনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইন্টারনেট পুরোপুরি সচল না থাকায় ব্যবসায়ীরা, বিশেষ করে SME উদ্যোক্তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, অর্থনীতি ধ্বংস করতে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয় প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গতকাল রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রী একথা বলেছেন। সমকালের প্রধান শিরোনাম, সন্দেহ হলেই আটক, আন্দোলনের ছবি থাকলেই ধরা। প্রতিবেদনটিতে বলা হয়, মোবাইল ফোন ঘেঁটে দেখা হচ্ছে, তথ্য দিচ্ছেন সরকারি দলের নেতাকর্মীও, যাচাই বাছাই ছাড়াই আদালতে চালান। দ্বিতীয় প্রধান শিরোনাম, নতুন করে অনিশ্চয়তায় রপ্তানি ও রেমিটেন্স। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, রপ্তানি আদেশ আসছে না বললেই চলে, আর রেমিটেন্স কমে যাওয়ার শঙ্কা। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, আজকালের মধ্যে চালু মোবাইল ইন্টারনেট। প্রতিবেদনটিতে বলা হয়, ফেসবুক সহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ থাকতে পারে। যুগান্তরের প্রধান শিরোনাম, ব্যবসা বাণিজ্যে ছন্দ ফেরানোর তাগিদ, দরকার 3 নীতি সহায়তা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিডায় বিনিয়োগ উপদেষ্টা ও 3 মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক আজ। যুগান্তরের দ্বিতীয় প্রধান শিরোনাম, পঙ্গু হাসপাতালে আহতদের দেখলেন প্রধানমন্ত্রী, অর্থনীতিকে ধ্বংস করতে দেশব্যাপী এই তাণ্ডব। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, কোটা আন্দোলনে সহিংসতা, নিহতদের বেশিরভাগই শ্রমিক। ঢাকার 3টি হাসপাতালের তথ্য নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত তাদের আরেকটি খবরের শিরোনাম, প্রবাস আয় রেমিটেন্স ঠেকাতে ষড়যন্ত্র চলছে। কালবেলার প্রধান শিরোনাম, কোটা আন্দোলন, ছাত্রলীগের 3 নেতার ভূমিকা রহস্যময়, 3 সমন্বয়কের টার্গেট ছিল সরকার পতন। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ঐক্যের ডাকে প্রমাণিত জামাত বিএনপি অবিচ্ছেদ্য ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের একটি একান্ত সাক্ষাৎকার ছাপা হয়েছে পত্রিকাটিতে। শিরোনাম, ছাত্র আন্দোলনকে পুরোপুরি রং হ্যান্ডলিং করেছে সরকার। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, আন্দোলনে সহিংসতা, নিহত বেশি সাধারণ মানুষ। প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকা মেডিকেলের তথ্য অনুযায়ী নিহত 74 জনের মধ্যে সাধারণ পথচারী 48, প্রাপ্ত তথ্য অনুযায়ী শিক্ষার্থী নিহত কমপক্ষে 18। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, কোথায় গেল এত আওয়ামী লীগ, সাংগঠনিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন, অনেক এমপি মন্ত্রীর লাপাত্তা হওয়া নিয়ে বিস্ময়। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, চলছে সেনা টহল তল্লাশি, কারফিউ আরও শিথিল, রবি থেকে মঙ্গলবার অফিস 9টা 3টা, বেড়েছে কর্মচাঞ্চল্য, স্বাভাবিক হচ্ছে জীবন।